হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেল কুইক লার্নিং এ। আজকে দুর্দান্ত একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে। পোস্ট অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রতি মাসে বেতন রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি। তোমরা যারা কিনা যে কোনো জেলা থেকেই দেখে থাকো না কেন, এখানে কিন্তু আবেদনটি করতে পাবে। খুব সুন্দর স্যালারি রয়েছে। আর গ্রুপ ডি পদে এবার পোস্ট অফিসে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে। আবেদনটি যারা করতে ইচ্ছুক, এখানে আবেদনের লাস্ট ডেট 23/7/2024। তো চলো জেনে নিই তুমি কিভাবে আবেদন করবে, কত তারিখ লাস্ট ডেট, কি বয়সসীমা, কি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা। আর একটি ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কেউ মিস করবে না। যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটস পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। আনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, পোস্ট অফিসের তরফ থেকে এবার গ্রুপ ডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ নোটিশটি প্রকাশিত হয়েছে 3rd June 2024। তো এখানে প্রার্থী নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পদের জন্য। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ। মাধ্যমিক পাশে এবার কর্মী নিয়োগ করা হচ্ছে পোস্ট অফিসে। তো চলো জেনে নেই সবার প্রথমে প্রার্থীদের বেতন কাঠামো। প্রথমে দেখিয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত তো বেতন দেওয়া হবে। এছাড়াও কিন্তু প্রার্থীদের সঙ্গে আরও গ্রেড পে রয়েছে, 1,900 টাকা গ্রেড পে রয়েছে। তো তোমাদের যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পেতে চাইলে এক্ষুনি কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রার্থীদের এখানে বয়সসীমা থাকতে হবে 56 বছর বয়সের নিচে। তোমার ক্লোজিং ডেট অনুযায়ী 56 বছর বয়সের নিচে হলে যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পাবে। দেখো, মিনিমাম বয়স 18 বছর ধরা হয়। 18 বছর থেকে এখানে কিন্তু তোমাদের জন্য দারুণ সুযোগ রয়েছে, 56 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। তো আবেদন করার জন্য এই আবেদন ফর্মটিকে তোমাদের সুন্দর করে ফিল আপ করে জমা করতে হবে। যদি আবেদন ফর্মটি পেতে চাও, এক্ষুনি কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আবেদন ফর্মটি ফিল আপ করতে কী কী লাগবে, কীভাবে ফিল আপ করবে তা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তবেই এই পোস্ট অফিসের তরফ থেকে যে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, তুমি আবেদনযোগ্য। এছাড়া দেখো কী বলা হয়েছে, 3 বছরের সার্ভিস যদি তুমি করে থাকো হোমগার্ড অথবা সিভিক ভলেন্টিয়ার পদের জন্য, তবে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে। কিন্তু দেখো, এখানে এই সমস্ত পদগুলো করতে হবে তেমন কোনো ব্যাপার নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 স্ট্যান্ডার্ড হলেই হবে, মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পাবে। আর এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো স্টাফ কার ড্রাইভার। সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি, কিন্তু এখানে স্টাফ কার ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এই স্টাফ কার ড্রাইভার পদের জন্য তোমাকে কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটর কার চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে। আর দেখো, নলেজ অফ মোটর মেকানিজম, তুমি যে মোটর গাড়ি চালাও মোটর মেকানিজম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 বছরের এই ড্রাইভিংয়ের কাজে। তুমি যদি মোটর গাড়ি চালিয়ে থাকো, সেখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর প্রার্থীদের এরকম ম্যাক্সিমাম 56 বছর বয়স পর্যন্ত বলা হয়েছে। তো তোমরা কিন্তু সকল প্রার্থীরা এখানে আবেদনটি করে দিতে পাবে। তো আবেদনটি করার জন্য তো আবেদন ফর্মটি জরুরি। এই আবেদন ফর্মটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তো সবার প্রথমে তোমার নামটি এখানে বসিয়ে দেবে, তারপর দেখো ডেট অফ বার্থ, যা যা চাওয়া হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান। আর তুমি যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবে, তার সেলফ অ্যাটেস্ট কপি কিন্তু সেলফ অ্যাটেস্ট করে দেবে। এখানে বলা হয় সেলফ সার্টিফাইড কপি এনক্লোজ করে দিতে হবে। আর দেখো, আদার কোয়ালিফিকেশান যা যা বলা হয়েছে, তোমার ড্রাইভিং লাইসেন্স রয়েছে কি না, ইয়েস নো করে দিতে হবে। এখানে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তো ড্রাইভিং লাইসেন্স যদি ইয়েস করো, তো সেটা এনক্লোজ করে দিতে হবে। যেহেতু এখানে স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে, তো তোমাকে এই ড্রাইভিং লাইসেন্স এনক্লোজ করে দিতেই হবে। নলেজ অফ মোটর মেকানিজম সম্পর্কে কি তোমার কোনো জ্ঞান আছে, ইয়েস অর নো, সেটা কিন্তু তোমাকে দিতে হবে। তারপর আরও যা যা বলা হয়েছে, এই সমস্ত তুমি কি কোথাও কোনো কাজের সঙ্গে যুক্ত, এখানে তুমি তার ডিটেলস দিতে হবে, কোন অফিস, কোন স্কেলে, তারপর কি কাজ, কি ডিউটি,
এছাড়া দেখো শেষে বলা হয়েছে তোমার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে কিনা, এবং আবেদনকারীর নিচে সিগনেচার ডেট প্লেস দিয়ে তোমাকে কিন্তু ফর্মটি সুন্দর করে ফিল আপ করতে হবে। আর দেখো তুমি যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকো, তার এখানে ডিটেলস কিন্তু ডিপার্টমেন্ট নাম্বার ডেট দিয়ে সেই ফর্মটিকে সুন্দর করে ফিল আপ করতে হবে। তো ফর্মটিকে সুন্দর করে ফিল আপ করে তোমাকে জমা করতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে। ডেট হলো এখানে দেখো আবেদনের লাস্ট ডেট মনে রাখবে 23/7/2024। এই যে পোস্ট অফিসের তরফ থেকে দুর্দান্ত নিয়োগটি করা হচ্ছে দেখো তার লাস্ট ডেট 23/7/2024, হাতে মোটামুটি অনেক দিনই সময় দেওয়া রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তোমাকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দিতে হবে। তো এছাড়া দেখো তুমি নিজে যদি এই নোটিশটি চেক আউট করে নিতে চাও, এই যে স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগটি করা হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে, এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে নিজেরা দেখে নিতে চাইলে তোমরা কীভাবে দেখবে দেখো আমি স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দিচ্ছি। তোমরা কী করবে, সবার প্রথমে চলে যাবে ডিপার্টমেন্ট অফ পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে গিয়ে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে এই অপশনগুলো। আর তারপর এই যে নোটিফিকেশন আর রিক্রুটমেন্ট অপশনটি রয়েছে, এই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এই নোটিশটি বেরিয়ে আসবে, যার লাস্ট ডেট 23/7/2024। দেখে তোমরা ক্লিক করে নিজেরা নোটিশটি চেক আউট করে নিতে পারবে। আর নোটিশটি যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও এক্ষুনি কমেন্টসে জানাবে, এই নোটিশটির আমি ডিটেলস লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে এই যে দুর্দান্ত নিয়োগটি প্রকাশিত হয়ে গেছে শুধুমাত্র মাধ্যমিক পাশে। তো এখানে স্টাফ কার ড্রাইভার পদের জন্য নিয়োগ করা হচ্ছে, তোমরা নির্দিষ্ট ডেটের মধ্যে অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটি করে দেবে, খুব ভালো স্যালারি রয়েছে। এভাবে কিন্তু একের পর এক পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, গ্রামীণ ডাকসেবক বলো পিয়ন বলো সমস্ত পদের জন্য। তোমরা যদি সমস্ত আপডেটসগুলো পেতে চাও আমার এই চ্যানেল কুইক লার্নিংকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে, এই চ্যানেল থেকে প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটস দেওয়া হয়ে থাকে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট, যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করবে যেন কোনো চাকরির আপডেটস মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।